সুপ্রিয় দর্শক, আবার সংযুক্ত হলাম বাংলা ভিউ ল্যাবে। আমরা বলেছিলাম যে মাননীয় মেয়র সিলেট সিটি কর্পোরেশনের আরাফুল চৌধুরী তিনি আসবেন এখানে, এবং আসার পর আমরা তার সাথে সংযুক্ত হব, জানতে চেষ্টা করব আসলে ডিভাইডার নিয়ে ঠিক কী সিদ্ধান্তে আসলে তারা পৌঁছেছেন। ইতিমধ্যে কিন্তু ডিভাইডারের যে কাজ হয়েছে সেই ডিভাইডারের কাজ কিন্তু প্রায় বলা চলে যে শেষই বলা চলে, এবং এখন আসলে জিন্দাবাজারের ব্যবসায়ীরা যে দাবি জানাচ্ছেন সেই দাবি অনুযায়ী মেয়র কী করতে পারবেন সেটা আসলে আমরা একটু জানার চেষ্টা করব। দর্শক, আপনারা সংযুক্ত আছেন বাংলা ভিউ লাইভে। এই মুহূর্তে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল চৌধুরী তিনি জিন্দাবাজারের যে রোড ডিভাইডারের কাজ চলছে সেই ডিভাইডারের কাজ পরিদর্শন করেছেন। আমরা একটু জানার চেষ্টা করব তার সাথে। একটু জানার চেষ্টা করব যে আজকে ব্যবসায়ীরা যে দাবি করেছেন সেই দাবির পরিপ্রেক্ষিতে আপনারা দেখেন যে একটু আগে আপনারা বসেছেন, ঠিক কী সিদ্ধান্ত হলো? আমরা মুসল্লিদের দাবিটাও আমরা আমলে নিয়েছি, এবং পুলিশ বিভাগের ডিসি ট্রাফিক সহ তারা ট্রাফিক বিভাগের লোকজন আসছেন। আমি তাদেরকে বলেছি যে সুইটেবল একটা জায়গা, 2 ফিটের একটা জায়গায় জাস্ট আজানের সময় মানুষ যাওয়ার জন্য, তো এইটুকু ওনারা ডিসিশন নিয়ে আমাদেরকে জানাবেন কোন দিকে কোন পিলারে বা কোন জায়গায়, এটা আইডেন্টিফাই করে দিলে আমরা সেভাবে করি। এখন কি কাজ চলবে নাকি বন্ধ? না, কাজ চলবে, কাজ বন্ধ, কোনো কাজকে বন্ধ করছে। এখন রোড ডিভাইডারের জন্য আলাদা করে জায়গা চিহ্নিত করা হবে? হ্যাঁ, রোড ডিভাইডারের জায়গা চিহ্নিত, কাজ তো চলছে, কাজ চলবে। দর্শক, আমরা কথা বলছিলাম সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল চৌধুরীর সাথে, এবং তিনি জানাচ্ছিলেন এখানে কিন্তু প্রায় দীর্ঘ 1.5 থেকে 2 ঘন্টা কিন্তু ব্যবসায়ীরা অপেক্ষা করছিলেন তাদের একটা দাবির পরিপ্রেক্ষিতে। এবং আমরা যে জায়গাটিতে আছি সেটি হচ্ছে সিলেট, যেটি হচ্ছে অগ্রগামী গার্লস হাই স্কুল, এবং চিন্তাবাজার পয়েন্ট থেকে অগ্রগামী গার্লস হাই স্কুল পর্যন্ত এইটুকু জায়গা কিন্তু আসলে ঘুরে আসতে হবে মানুষজনকে এই রোড ডিভাইডার কি অতিক্রম করতে হলে। এবং এখানে আমরা একটু কথা বলার চেষ্টা করবো ট্রাফিক ডিসি ফয়সাল মাহমুদ স্যারের সাথে, এবং যদি একটু আমাদেরকে জানাতেন যে ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে দর্শক, এখানে কিন্তু শুধু মাননীয় সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল চৌধুরী, ট্রাফিক ডিসি ফয়সাল মাহমুদ এসেছিলেন, তবে তিনি কথা বলতে চাননি যেহেতু এখানে বিষয়টি প্রক্রিয়াধীন আছে। দর্শক, আমরা সংযুক্ত হয়েছিলাম বাংলা ভিউ লাইভে, এবং দর্শক আমরা সংযুক্ত হয়েছিলাম সিলেট নগরীর জিন্দাবাজার এলাকার জিন্দাবাজার এলাকা থেকে, এবং এখানে যে একটি রোড ডিভাইডারের নির্মাণ কাজ চলছে, যেহেতু ডাবল লেন রাস্তা তৈরি করা হয়েছে, সেই ডাবল লেন রাস্তা তৈরির পরেই এখানে জিন্দাবাজারের ব্যবসায়ীরা একটা মতভেদ জানিয়েছিলেন যে এখানে দুটি পায়ে হাইটে আসলে রাস্তা পার হওয়ার দুটি জায়গা যেন চিহ্নিত করা হয়। তবে মেয়র আরিফুল চৌধুরী এখানে এসেছেন, এবং তিনি আসার পরে এই জায়গার ব্যাপারে তিনি বলেছেন যে এই জায়গাটি চিহ্নিত করে এটা করা হবে। বলা চলে যে আসলে ব্যবসায়ীরা যে দাবি জানিয়েছেন সেই দাবির প্রতি একাত্মতা জানিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল চৌধুরী। দর্শক, নগরীর ব্যস্ততম এলাকা, বাণিজ্যিক প্রাণকেন্দ্র জিন্দাবাজার, আজকে কিন্তু জিন্দাবাজারের যে রোড ডিভাইডার নির্মাণের কাজের চলার জন্য একটা রাস্তা কিন্তু বন্ধ করে রাখা আছে, এবং যে ব্যাপারটি হচ্ছে যে আরেকটি রাস্তা দিয়ে মানুষজন চলাচল করছেন এবং ব্যবসায়ীরা এখানে দাঁড়ানো আসলে এখানে যানজটেরও সৃষ্টি হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে নির্মাণাধীন যে বিষয়গুলো ছিল, নির্মাণাধীন যে ডিভাইডারগুলোর মাঝখানে যে স্থাপত্যগুলো ছিল সেই স্থাপত্যগুলো এখানে ফেলে রাখা হয়েছে।
मेयर और प्रशासने एक सिद्धांत जो है मस्जिद गेटर सामने मस्जिद रास्तार सामने तीन फुटे एक करिडोर देवे नमाजी मानसर सुविधार्थे पारापानर समाधान दाबिर परिप्रेक्षिते सिलेट सिटी कर्पोरेशन मेयर आरिफुल हक चौधरी पाए हेटे रास्ता पारापार हार दो फुट करा দর্শক জানাছিলাম যে কারণে আসলে সিলেট জিন্দা বাজারে ব্যবসায়ী এবং মেয়র আরিফ মুখোমুখি হয়ে পড়েছিলেন সেটি হচ্ছে যে জিন্দা বাজারে রোড ডিভাইডারের মাঝখানে একদমই পায়ে হেঁটে রাস্তা পারাপার না হওয়ার একটা কোনো ধরনের সুযোগ সুবিধা এখানে ছিল না সে কারণে তাদের দাবি ছিল যে এখানে পায়ে হেঁটে অন্ততপক্ষে যেন রাস্তাটি পার হওয়া যায় এরকম দুটি পথ যেন খোলা থাকে এবং মাননীয় মেয়র সিলেট সিটি কর্পোরেশন তিনি কিন্তু সেটি মেনে নিয়েছেন এবং বলা হয়েছে যে জিন্দা বাজার পয়েন্ট থেকে কোর্ট পয়েন্ট সংলগ্ন যে রাস্তাটি আছে সেখানকার মাঝখানে অন্ততপক্ষে দুটি অথবা একটি পায়ে হেঁটে রাস্তা পারাপার হওয়ার পথ থাকবে দর্শক সংযুক্ত হয়েছিলাম বাংলা ভিউ লাইভে আপনাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো লাইভে অন্য কোনো সময়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বাংলা ভিউয়ের সাথে থাকুন এবং আমাদের পেজটি লাইক করুন এই লাইভটি শেয়ার করুন।